করতে পারবো না। আমার মা মরার আগে বলে গেছে তোমার আর বিয়ের সাথে লাগবে না, তুমি শিল্পী সমিতি নিয়ে থাকো, আমাকে বলে গেছে রাজারবাগ হাসপাতালে। আমার কাছে এটা এটা একটা ভালোবাসার জায়গা হয়ে গেছে, এই জন্য এত শত্রু যে সমিতিতে আমি এসে দেখছি নিজের টাকা দিয়ে গেটে ফেলাচ্ছে এসে চা খেতে হয়, সেখানে এখন দুইটা কফি মেশিন থাকে, মিশা জাহেদের পুরো পরিষদের অবদান, তিনটা ফেরির সমিতিতে 21টা লাইট জ্বলে, এই শিল্পী সমিতিতে আমরা করেছি। অনেকের চক্ষুষ হয়ে গেছে এত কাজ করে। করোনাকালীন যখন লকডাউন ছিল, এফডিসির 11টা কুকুর আছে না খেয়ে শুকিয়ে গেছে, সেই কুকুরগুলোকেও গিয়ে রান্না করে করে নিয়ে কুকুরগুলোকে খাইয়েছি আমি আর জয় প্রতিদিন। যদি একটা মিথ্যা বলি, আমার বাবা মা কবরে, আত্মা তাদের শাস্তি, আমি জীবনটা দিয়ে দিচ্ছি শিল্পীদের জন্য বিনিময়ে। আজকে অবহেলা গালি মানুষের, আমাকে খুনি সাজানো হচ্ছে একটা নির্বাচনকে কেন্দ্র করে। আমার বোন একটাই, যার কাছে আমি মানুষ হয়েছি, সে ক্যান্সারে আক্রান্ত, বোনটার কাছে বড় হয়েছি। আমার বোন চুমুকে বললো ভাই তুমি এখান থেকে ফিরে আসো, তোমাকে হারাতে চাই। হারাতে একটার সময় আমাকে মার্ডার কেসের আসামি বানানো হইলো এই নির্বাচনকে কেন্দ্র করে।